রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নেমেছে ভোক্তা অধিকার ক্যাব ও শিক্ষার্থীরা পরিদর্শনে গিয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান বাজারের অনিয়মের পেছনে থাকা সিন্ডিকেট ভাঙার সময় এসেছে ইতিমধ্যে পণ্যের দাম কমতে শুরু করেছে আর যাতে নতুন করে সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে এই লড়াইয়ে শিক্ষার্থীদেরও সহযোগিতা চেয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে পাল্টাতে শুরু করেছে সে চিত্র বাজার নিয়ন্ত্রণে নতুন করে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নতুনই যাত্রায় এবার সঙ্গে রয়েছে শিক্ষার্থীরাও শনিবার স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর মিরপুর এক নম্বরে বাজার পরিদর্শনে যান ভোক্তার মহাপরিচালক চালের বাজার পেঁয়াজ আলু মাছ মাংস ও সবজির বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখন আমাকে বললেন যে পঞ্চাশ টাকায় কিনো ষাট থেকে বিক্রি করছে পরিদর্শন শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক সাংবাদিকদের জানান কয়েকদিনের ব্যবধানে বাজারে বিভিন্ন পণ্যের দাম কমে এসেছে পথে পথে ট্রাক থেকে চাঁদাবাজির পাশাপাশি বাজারে চাঁদাবাজিও বন্ধ হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি এখন সময় আসছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরাপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই ছাত্র জনতা মিলে আমাদের এই কাজটা অগ্রসর করতে হবে এবং স্যাররা আমাদের পাশে আছেন বাজারে দ্রব্যমূল্য কমতে শুরু করায় এই উদ্যোগকে স্বাগত জানান ভুক্তরাও সিন্ডিকেট এখন মনে হয় সম্ভবত নাই আমার জানা মতে তো এখন যে কারণে দাম এখন কমতেছে এবং প্রমাণটাই স্বাভাবিক আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া কিছু নয় একটা জিনিস চাওয়া আইন শৃঙ্খলা রক্ষা হবে এবং দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণে আসবে এদিকে চট্টগ্রামেও যৌথ অভিযানে নামে ভুক্ত অধিকার ক্যাব ও শিক্ষার্থীরা বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি নেওয়ার প্রমাণ মিলে তার ক্রয়টা কত সেটার ভাউচার পাকা ভাউচার থাকবে কোনো কারচুপিমূলক ভাউচার করতে পারবেন দাম নিয়ে কারসাজি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা ফোর ঢাকা